নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি, সেটা মোক্ষদা একাদশীতে আমার গোপুদের এবং রাধা মাধবের, জগন্নাথদেব, বলরামদেব এবং সুভদ্রা মায়ের পুজো আমি আজকে করেছি, আর সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আই হোপ ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে। তো চলো দেখে নাও ভিডিওটা। তো এখানে দেখো, বাড়িতে আমি কিছু ফুলের গাছ লাগিয়েছিলাম, তো ফুল হয়েছে, সেগুলো সব তুলে নিচ্ছি। আজকে গোপুদের এবং রাধা মাধবকে আমি এই ফুলগুলো নিবেদন করব। গাছের ফুল দিয়ে পুজো করতে খুব ভালো লাগে, নিজের হাতে লাগানো গাছে ফুল হয়েছে আর সেটা তুলে আমি গোপুর চরণে দিতে পারবো, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। এখানে দেখো একটা পুষ্পপত্র নিয়ে নিয়েছি আর সেখানে আমি কিছু মালা নিয়ে নিচ্ছি, এগুলো আমি রাধা মাধব এবং গোপুদেরকে নিবেদন করব। কিছু ফুল নিয়ে নিচ্ছি, গাঁদা ফুল আর তুলসী পাতা নিয়ে নিলাম, সাদা চন্দন নিয়ে নিচ্ছি, আর যে ফুলগুলো আমার গাছে হয়েছিল সেগুলো সব তুলে নিয়েছি। ভোগের জন্য এখানে দেখো আমি ফল আর দই নিয়েছি, আজকে যেহেতু দানাশস্য কোনো জিনিস দিতে নেই ভোগে, তো যার জন্য ফল নিয়েছি আর দই নিয়েছি। গোপুদেরকে আমি স্নান করিয়ে, জামা কাপড় পরিয়ে, সোয়েটার পরিয়ে রেডি করে বসিয়ে দিয়েছি আসনে। রাধা মাধবকেও আমি ফুল ও জলে ছিটে দিয়ে স্নান করিয়ে সোয়েটার পরিয়ে দিয়েছি। পুজো শুরু করছি। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু তিনবার বলে আচমন করে নিলাম। এর নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গথ পিবা যৎসরেত পুণ্ডরীকাক্ষং সবাধ্য অভ্যন্তর সূচি, নম সূচি, নম সূচি, নম সূচি তিনবার বলে আমি বিষ্ণু স্মরণ করে নিলাম। তারপর দেখো আমি প্রতিবার ধূপকাঠিটা জ্বালিয়ে নিচ্ছি, সাদা চন্দন দিয়ে গোপুদের প্রথমে আমি টিকা করে নিচ্ছি, তারপর জগন্নাথদেব, বলরামদেব এবং সুভদ্রা মাকেও আমি টিকা করে নেব, তা আর এরপর রাধা মাধবকেও আমি সাদা চন্দন দিয়ে টিকা করে নিচ্ছি। তুলসী পাতা, সাদা চন্দন সহযোগে গোপুদেরকে নিবেদন করে দিচ্ছি। একটা তুলসী দল শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করলাম সাদা চন্দন সহযোগে। একটা ফুলের মালা নিয়েছি, সাদা চন্দন সহযোগে গোপুকে নিবেদন করে দিলাম। এভাবে করে সবাইকে আমি মালা নিবেদন করছি, ফুলের মালা। মালা নিবেদন করা হয়ে গেছে, সাদা চন্দন সহযোগে প্রথমে শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করলাম, তারপর দেখো রাধারানীর চরণে ফুল নিবেদন করে দিচ্ছি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগত পথে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে, কৃষ্ণের প্রণাম মন্ত্রটা পাঠ করে নিয়ে আমি রাধারানীর প্রণাম মন্ত্রটা পাঠ করে নিচ্ছি। তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী তাং প্রণামামি হরিপ্রিয়ে। তো রাধারানীর প্রণাম মন্ত্র আমার পাঠ করা হয়ে গেল। এরপর দেখো আমি গোপুকে ফুল নিবেদন করছি, অবশ্যই সাদা চন্দন সহযোগে। ভোগ নিবেদন করছি আর ভোগে আর জলে আমি তুলসী পাতা দিয়ে নিলাম। এবার দেখো ভোগটা নিবেদন করে দিচ্ছি। ভোগ নিবেদন করা হয়ে গেল, এবার আরতি করে নেব। এখানে আমি তেলের প্রদীপ, ধূপকাঠি, জল শঙ্খ, বস্ত্র, ফুল দিয়ে আমি আরতি করেছি। Thank you.
আরতি করা হয়ে গেছে, এবার যে ভোগটা আমি নিবেদন করেছিলাম সেটা আমি গোপুদেরকে খাইয়ে দিচ্ছি। তো এই ছিল আজকের ভিডিও। এভাবে আজকে একাদশী দিনে আমি গোপুদের এবং রাধা মাধবের সেবা করেছি, আর সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আই হোপ ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, বাই।